আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? কোন ক্লাসে? পঞ্চম শ্রেণী না, ক্লাস ফাইভে। আমার হাতে যে বইটি, এই বইটির নাম কি? প্রাথমিক বিজ্ঞান। হ্যাঁ, তোমাদের এই প্রাথমিক বিজ্ঞান বইয়ের সবাই দুই পৃষ্ঠা বের করো তো, দুই পৃষ্ঠা এবং তিন পৃষ্ঠা এই বইটি বের করো। এই যে দুই পৃষ্ঠা এবং তিন পৃষ্ঠা, এই বইয়ের দুই পৃষ্ঠার ছবিগুলো বের করো তো, ছবিগুলো দেখেছ? হ্যাঁ, সবাই ছবিগুলো বের করো। ছবিতে কি আছে? আমাদের পরিবেশ, হ্যাঁ, জীব ও জড় বস্তুর মধ্যকার পার্থক্য। আমরা এই পূর্ববর্তী ক্লাসে আমাদের পরিবেশ সম্বন্ধে পড়েছি, যে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জীব পরিবেশ, আছে জড় পরিবেশ, তাই না? একটা আছে মানুষের তৈরি যেটা প্রাকৃতিক পরিবেশ, সরি, একটা আছে মানুষের তৈরি, আরটা আছে প্রকৃতির তৈরি, তাই না? একটা আছে সামাজিক পরিবেশ, একটা আছে কিসের প্রাকৃতিক পরিবেশ। এই জিনিসগুলো আমরা পড়েছিলাম। আর এইখানে যেটা পড়েছি পড়ব, জীব ও জড় বস্তুর মধ্যে পার্থক্য। জীব এবং জড় বস্তুর মধ্যে পার্থক্য নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে নির্ধারণ করতে হবে কি, যে জীব এবং জড় বস্তুর ভিতরে পার্থক্য নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে নির্ণয় করতে হবে যে নির্ধারণ করতে হবে যে জীব কাকে বলে এবং জড় কাকে বলে জানতে হবে। যাদের জীবন আছে তাদেরকে বলা হয় জীব, আর যাদের জীবন নাই তাদেরকে বলা হয় জড়। এই যে জীব, যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হচ্ছে, আর জীবন নাই তাদের জড় বলা হচ্ছে। এইখানে আমরা যারা আছি আমাদের জীবন আছে না? জীবন আছে, তাহলে আমাদের কি বলা হচ্ছে? জীব। আর এই যে চেয়ার দেখতেছ, টেবিল দেখতেছ, বেঞ্চ দেখতেছ, এদের বই খাতা, এদের কি জীবন আছে? এদের জীবন নাই, এদের হচ্ছে কি বলা হয়? জড়। তাহলে এই জীব এবং জড়ের ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে, তাই না? কিছু পার্থক্য আছে। যেমন আমাদের জীবন আছে আর জীব, আর যাদের জীবন নাই তাদের জড়। এই জীব আবার দুই রকম হয়, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। একটা হচ্ছে এক জায়গা থেকে তাদের চলাফেরা করতে পারে, আর একটা হচ্ছে চলাফেরা করতে পারে না। যারা চলাফেরা করতে পারে তাদেরকে বলা হয় প্রাণী, আর যারা চলাফেরা করতে পারে না তাদেরকে বলা হয় উদ্ভিদ। যেমন একটা গাছ, এই গাছটা দেখো এই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু গাছও জীব, আমিও জীব, আমি চলাফেরা করছি, তুমিও জীব, তুমি চলাফেরা করছো। গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই এক জায়গা থেকে চলাফেরা করছে, কিন্তু এই যে দেখো আম গাছ, নারিকেল গাছ, এই যে লতা ফুল গাছ, এগুলো কিন্তু এরাও কিন্তু জীব, তবে এরা চলাফেরা করতে পারে না, এই জন্য এদেরকে নাম দেওয়া আছে উদ্ভিদ, এদেরকে বলা হয় উদ্ভিদ। তাহলে আমরা এবং উদ্ভিদ এবং প্রাণী এটা আইসিটির পর্ব, সেটা হচ্ছে জীব এবং জড়ের মধ্যে পার্থক্য। পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করি। মানুষ, পশু পাখি, গাছপালা এবং এরা সবাই জীব। হলো মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হলো জড়, অর্থাৎ এদের জীবন নাই, এজন্য জড়। জীব কিভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল আমরা সেগুলোই বেঁচে থাকার জন্য জীবের যা যা প্রয়োজন, যেমন জীব, মানুষ, অন্যান্য পশু পাখি বেঁচে থাকার জন্য জড় বস্তু কীভাবে প্রয়োজন। যেমন সূর্যের আলো, বায়ু, জীব জীব না জড়। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, বাতাস ও অন্যান্য জিনিস প্রয়োজন। আমরা জীব এবং জড়, তাহলে জড় বস্তুর উপরে আমরা কীভাবে নির্ভরশীল সেটা বলছে। যদি আমরা জীব, তাই না, কিন্তু জড় বস্তু কি? একটা ইট, এই যে বাড়িটা, বিল্ডিং, ঘর বাড়ি, এগুলো কি জড়? যদি ঘর বাড়ি না থাকতো তাহলে আমরা কোথায় থাকতাম, থাকতে পারতাম? তাহলে এই জড় বস্তুর উপরে আমরা নির্ভরশীল না? নির্ভরশীল। যদি এই চেয়ার টেবিল না থাকতো আমরা কোথায় বসতাম? এটা জড় বস্তুর উপরে আমরা নির্ভরশীল কি? নির্ভরশীল না? আচ্ছা, তারপরে বই খাতা, এগুলো তো জড় বস্তু, এরপরেও আমরা নির্ভরশীল। আবার উদ্ভিদের উপর প্রাণী কিন্তু আবার উদ্ভিদের উপরে নির্ভরশীল,
প্রাণী উদ্ভিদ ছাড়া কিন্তু প্রাণী বাঁচতে পারে না। কিরকম আমরা যেমন কি করি খাবার খাই, এই খাবারটা আসে উদ্ভিদ থেকে, তাই না? এই যেমন চাল খাচ্ছি, ভাত খাচ্ছি, ভাতটা কোথা থেকে পায়? ধান থেকে। ধানটা কোথায় থেকে আসে? এক ধরনের গাছ, গাছটা ধরে উদ্ভিদ, তাহলে আমরা ধানের উপর নির্ভরশীল। একটা গরু কি খায়? ঘাস খায়, ঘাসটা উদ্ভিদ। হ্যাঁ, আবার গরু খড় খায়, খড়টা কোথা থেকে আসে? সেটাও উদ্ভিদ থেকে আসে। হ্যাঁ, আমরা পানি পান করি, পানি ছাড়া কি আমরা চলতে পারবো? পানি ছাড়া আমরা চলতে পারবো না। আমরা কি বায়ু ছাড়া চলতে পারবো? বায়ু ছাড়া আমরা চলতে পারবো না। তাহলে পানি এবং বায়ু ছাড়া আমরা চলতে পারবো না। সূর্যের আলো, এবার কয়েকদিন খুব কুয়াশা ছিল, এই কুয়াশার ভিতরেও আমরা কিন্তু কুয়াশা থাকলে আমরা চলতে পারি না, অন্ধকারে আমরা চলতে পারি? সূর্যের আলো দিলে আমাদের প্রয়োজন না? সারা বছর যদি অন্ধকার থাকতো আমরা কি ভালো থাকতাম, টিকে থাকতে পারতাম? পারতাম না। তার একটা প্রমাণ তোমাদেরকে তোমরা করতে পারো যে সূর্যের আলো ছাড়া যে উদ্ভিদ বাঁচতে পারে না, তার একটা প্রমাণ তোমাদেরকে দেখাতে পারি আমি। তোমার একটা ঘাসের উপরে একটা গামলা অথবা কিছু রেখে চাপা দিয়ে রাখো, কয়েকদিন পরে ওইটাকে একটু বের করে দেখো, দেখবা যে কি হয়েছে, হলুদ হয়েছে, অর্থাৎ ঘাসটা মরা শুরু করেছে। এই যে চাপা দিয়ে রেখেছিলে তাতে কি হয়েছিল, তার উপরে সূর্যের আলো পায় নাই, বাতাস পায় নাই, যার করে সে মারা যাচ্ছে। আরও একটু বেশি দিন রাখলে দেখবে গাছগুলো মারাই গেছে। তাহলে এটা কিসের অভাবে? আলোর অভাবে মারা গেছে। তদ্রূপভাবে আমরাও যদি আলো বাতাস না পাই তাহলে বাঁচতে পারবো না। বাতাস ছাড়া তো আমরা বাঁচতেই পারবো না। হ্যাঁ, বাতাস ছাড়া তো আমরা এক মুহূর্তের জন্য বাঁচতে পারবো না। এই জন্য মানুষ এই পরিবেশের, প্রাকৃতিক পরিবেশের উপরে নির্ভরশীল, এবং উদ্ভিদ বিভিন্ন প্রাণীর উপরেও নির্ভরশীল, প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে এগুলো আবার সুন্দর করে পড়ব, এই 2 এবং 3 পৃষ্ঠা বাসায় সুন্দর করে পড়বে, আমি আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।